एवरीवन वेलकम बैक टू माय चैनल एंड हैप्पी न्यू ईयर 2022। सबाई अनेक भालो थाको, अनेक सबाई अनेक सुस्थ थाको, फैमिलिर साथे भालो करे समय काटाओ। आजकेर दिनटा 1 जानुआरी, फैमिली फ्रेंड्सदेर साथे पिकनिक करो, घूरते जाओ, सब किछु करो, माने अनेक आनंदे काटाओ एई गोटा बछरटा। तार साथे साथे प्लिज मास्क आर सैनिटाइजार क्यारि करते जेन भूलो ना। एबार कालके रात्रिरे आमराओ एत आनंद करेछि, आमादेर फिरते फिरते एत लेट हये गेछे, देन ब्लग आपलोड करलाम, ब्लग एडिट करे आपलोड करलाम, एबार सेई করতে করতে রাত 3টে বেজে গেছে। এবার আজকে সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। যাই হোক, বছরের শুরুর দিনই লেট হয়তো বলে না, ফার্স্ট ডে মানে 1 জানুয়ারি মানে সবাই যা করবে এবার সেটাই সারা বছর ধরে চলতে থাকে। তাই বলে সারা বছর ধরে তার লেটে ঘুম থেকে ওঠার তো আর কোনো স্কোপ থাকবে না। যাই হোক, বললাম কথাটা। এবার মা ওই দিকে পাশে দাঁড়িয়ে আছে, বাবা কিছু উইশেস দে, বাবা দেখছে নিজেকে। হ্যাপি নিউ ইয়ার, বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই, সকলে ভালো থাকো, নতুন বছর শুভ হোক। বাবা মা ওই যে মা গুড উইশেস দিল। হ্যাঁ, মা এখন আবার পুজো দিতে গেছিল, আবার বলছে আজকে আবার মার ফাস্টিং আছে। যাই হোক, মা আজকে তো রাতে মানে এখন সারাদিন উপোস থাকবে, তারপরে রাতের বেলা কালী পুজো দেবে, দেন তারপর কিছু একটু খাবে। চলো আজকের দিনটা শুরু করো, আর দিনটা কি শুরু করা যাক। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, যাই এবার গিয়ে লাঞ্চটা করে নিই। ডিমের ঝোলটা দেখতে কিন্তু সত্যিই ইয়াম্মি হয়েছে, জানি না দেখা যাচ্ছে কিনা। এবার অন্যদিন মা যখন আমাদেরকে খাবার বেড়ে দেয়, সেটা মা বাটিতে বাটিতে দেয়। এবার আজকে মা যেহেতু মানে এই ননভেজ এগুলোতে হাত দেবে না আর কি, যা হয় কালী পুজোর উপোস করেছে যেমন, এবার তাই আমরা আর কোনো বাটি টাটি নিইনি, এইভাবেই হাতা দিয়ে তুলব আর খেয়ে নেব। খাওয়া নিয়ে কথা আজ। আর একজন মোবাইল নিয়ে বসে পড়েছে, ওই যে মোবাইল নিয়ে বসে পড়েছে। যা না, আর 4 দিন ছুটি, 4 দিন পর থেকে আবার পড়াশুনো শুরু করতে হবে। ভালো হয়েছে, গিয়ে এবার পড়তে বসো, যাও। অনেক কালকে 31st এনজয় করেছো, আর 3 দিন এরপরে অরিন চলে যাবে কৃষ্ণনগর। ওই যে মোবাইল নিয়ে বসে আছে, ওই যে। আজকে সকাল থেকে এমন হয়েছে, এক তো সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তারপরে দুপুরেও আবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম, মানে ইট স্লিপ রিপিট, মানে 1 জানুয়ারিটা আমার এই করেই কেটে গেল। যাই হোক, কোথাও যাওয়া টাওয়া হয়নি, বাড়িতেই রয়েছে। এবার এত ঘুম পাচ্ছে, আর বাড়ির থেকে না বেরিয়ে এমন হয়েছে, কালকে একটুখানি জাস্ট বাড়ির সামনেই কিন্তু গেছি, তাইতেই মানে সারাদিন আজকে পায়ে ব্যথা, মানে কি বলবো, মানে একেই আমি প্রচুর ল্যাত খেতাম, আগেও খেতাম, মানে এখনও তো আরোই, মানে সবাই বাড়িতে সো ল্যাত খাওয়াটা আরোই বেড়ে গেছিলো আমার। যাই হোক, এইবারে এখন এমন হয়েছে, মানে একটু বেরোলেই এত শরীর খারাপ লাগে, এত টায়ার্ডনেস ফিল, মানে আনইজি ফিল হয় তার থেকেও বড় কথা। এবার মিন্ত্রা থেকে আজকে একটা ডেলিভারি এসে 2 থেকে 3 বার আমাকে কল করেছে, এবার সেই কল তো রিসিভ করা তো দূরের কথা, আমি এত ঘুমিয়ে পড়েছি, খালি যেন মনে হচ্ছে কোনো কাস্টমার কেয়ারের কল আসছে, কলটাকে আমি অতবার কেটে দিয়েছি। লাস্টে তো ডেলিভারি পেলাম, ডেলিভারি আসার পর আমি জানতে পারছি আমার ভাই আমাকে বলছে এটা হলো তোর ক্রিসমাসের গিফট, আর ক্রিসমাসের গিফট তো 25th ক্রিসমাস চলে গেছে, আজকে নিউ ইয়ারও চলে গেল, এখন আমি ফাইনালি ডেলিভারি পেলাম আমার ক্রিসমাসের গিফট। ঠিক আছে, সে না হয় পরে একদিন পড়বো, ওটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ভাই আমাকে কী গিফট দিল ক্রিসমাসে, তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি একটু চাটাকে এনজয় করে নিই, একটু দাঁড়াও। যে ওকে না রে, মানে না নিয়ে আমি এটা খুলে নিয়েছি, ব্যাস, তাহলে আবার আমাকে বলবে ঠিক কিছু না কিছু। ও বলেছিল এটা আসলে রিয়া আমার সাথে বসে খুলবে। এই যে এই সোয়েটশার্টটা ভাই আমাকে গিফট করলো ক্রিসমাসে, আর ওর থেকে ডেসক্রিপশন বক্সে, মানে সরি, ওর থেকে লিংক নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সো তোমরাও পারচেস করতে পারো এটা। আমি তো গিফট পেলাম, এবার তোমাদেরকেও দেখো কেউ না কেউ গিফট দিয়েই দেবে, বাড়ির লোকেরা বা নিজেরাই। এই যে এই সোয়েটশার্টটা, এটা হচ্ছে আমার ক্রিসমাসের গিফট। আমাদের এরকম গিফট এক্সচেঞ্জ চলতেই থাকে, শুধু একটা অকেশনের নাম চাই, ব্যাস এরকম গিফট এক্সচেঞ্জ চলবেই। এখনো আরো একটা গিফট আসা বাকি আছে, যেটা বাবা আর মা মিলে আমাকে দিয়েছে, মানে বাবাই দিয়েছে, সেটা আসবে, সেটা আসলে আবার সেটা শেয়ার করব। এইগুলো সব ওরাই অর্ডার করে নিজেরা পছন্দ করে।
এবার এটাকে গুছিয়ে রাখি। আর যদি কখনো পড়িস তো পড়ে তো আমি ফটো শেয়ার করবই সবার সাথে। রিসিভার অফ করে দাও। দাঁড়া চল, না না অ্যাক্সিডেন্ট হবে না। আমরা এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে এরকম ব্লগটা শুরু করব বলে ভাবছি, আর অরিন বলছে রিয়া অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো আমি আর অরিন এখন কালী ঠাকুর দেখতে যাচ্ছি, ওই যে যাচ্ছে আমার সাথে কালী ঠাকুর দেখতে। আমরা দুজনে মিলে এখন কালী ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো কি বলছে, এই যে আমি আর ও এখন যাচ্ছি, কি বলছিস বল? আমি তোকে নিয়ে যাচ্ছি, আমি কি তোর হাত ধরে যাচ্ছি? আমি তো সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে যাচ্ছি। আচ্ছা ওই যে রিপোর্টার আবার চলে এসেছে। আপনারা দেখেন এ বি সি আনন্দ পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। আমরা শুভশ্রী দেবী শাস্ত্রীর কাছে চলে যাবো কালকের পাশের বাড়ি স্কুটি নিয়ে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়া নিয়ে। আপনি কি কিছু বলবেন কালকে আমাদের পাশের বাড়ি স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল? না না আমার আর কিছু বলার নেই। আসলে পাশের বাড়ির ছেলেটা ও এমনি স্পিডে অনেক স্কুটি চালায়, মানে কম করে 60-70 স্পিডে তার স্কুটি চলে। সে একদিন না একদিন পড়ে যেতই, সেটা কালকে 31st নাইটে পড়ে গেছে। আমার এ ব্যাপারে আর কিচ্ছু বলার নেই। আপনারা বেকার আমার কাছে যান, যান তার মা বাবার কাছে গিয়ে রিপোর্ট নিন। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের এখন খেলা চলতেই থাকবে। এটা যেটা দেখছো এটা দুষ্টুমির পার্ট, একটু পরেই দেখা যাবে আমার চুলটাকে পুরো ঘেটে দিচ্ছে। ও কিন্তু অত ভালো নয়, শুরু হয়ে গেছে। এই সব করবে ও খালি আমার সাথে, আমার চুলগুলোকে ওর কথা শুনেই বড় করা, আর ও এখন সেগুলোকে নষ্ট করছে। এইভাবে ধরে বেঁধে ওকে দাঁড় করিয়ে রাখতে হয়। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। স্টে হ্যাপি, স্টে ফিট অ্যান্ড স্টে হেলদি। গুড নাইট।